সকাল সকাল হচ্ছে ভ্যান থেকে আনারস কিনলাম, মধুপুরের আনারস। বেশ বড় সাইজ, কিন্তু মিষ্টি হবে কিনা দেখার বিষয়। এখন তো আনারস খুব একটা মিষ্টি হওয়ার কথা না। ধরেন দেখি বুলবুল ভাই, দুইটা আনারস, এই দুটো আমরা নিলাম হচ্ছে 160 টাকা দিয়ে। এটা 100 টাকা, এটা 60 টাকা। এটা এখন আমরা কেটে খাবো, আর এটা বাসার জন্য। দেখি কি অবস্থা, আপনাদেরকে দেখাচ্ছি। মাথা আছে ওই ছোট ছোট আনারস গুলো আছে না, এগুলা এগুলার থেকে, এই মাথার থেকে ছোট গুলা, ওই যে আমাদের ঘাড়ি ভাঙ্গার কি টামের মতো, তাই না জামাই? আমাদের কি টাম, হাড়ি ভাঙ্গার কি টাম, যেমন ছোট আমগুলা সেই মজা, সেই রকম। হ্যাঁ, মাথা ভেঙে রেখে দেন, শুধু বডিটা পলিথিনে দিয়ে দিলেই হয়ে যাবে। কাটার কথা তো পাকছে তো ভালোই, এলে গাছ পাকা নাকি আল্লাহ জানে। এই তো জামাই চাপাতি বাইর করছে, চাপাতি দিয়ে এখন কাটা হচ্ছে। এত শক্ত ছোট চাকু কাজ হয় না। বসে নিয়ে কাটো। হ্যাঁ, এটা ফির হয়ে গেছে ভারী বেশি। আমরা একটু আরো বেশি করে ছাড়া যাবো, কিন্তু ইয়ার কিন্তু ঝামেলা বেশি কথা কইছি না। তাও ভাই কা রসের আরে প্রচুর করে না। রস টস কিন্তু ভালো আছে, ভিতরের কালারও ভালো। খালি যদি এটা যদি পাকানো হইতো উপরে দিয়ে না, তাহলে ভিতর ফ্যাক ফ্যাকা সাদা হয়ে থাকতো। এই গ্যাঞ্জাম গুলার জন্যে একটা পিকনিক করা হচ্ছে না বাগানে। গ্যাঞ্জাম গুলা শেষ হলে বাগানে একটা পিকনিক হবে। এই বাসায় আসে নেই, এই বাসায় আসিয়াই একটা পিকনিক করা হবে। অত দূর থেকে জিনিস টানা কষ্ট, এইখানে এইখানে কাছাকাছি। আমাদের চুলা আছে, গ্যাসের সিলিন্ডার আছে, সব আছে। হ্যাঁ, খড়ি দিয়েও করা যাবে, খড়ি দিয়েও করা যাবে। সেই রস আর মিষ্টি কেমন হয় এইটাই হচ্ছে দেখার বিষয়। বাগানে মরিচ নাই, মরিচ এখনো ধরাইতে পারলেন না আপনারা। মরিচ থাকলে তো আজকে মরিচ লবণ দিয়ে মাখা যাইত। মরিচ আছে, আরে মরিচ নিয়ে আসেন, মরিচ নিয়ে আসেন, মরিচ নিয়ে আসেন, লবণও তো আছে, মরিচ লবণ দিয়ে মাখেন। মরিচ না থাকে বাগানো। এই যে লবণ মরিচ চলে আসছে, এবার হচ্ছে ডলাডলি চলবে। খাওয়া তো এই খাওয়ার মতো, এই যে কত একটা মজা। ভিডিও করে রাখতেছি না, ওই দেখে চিল্লা চিল্লি শুরু করবে দেখেন, আমাকে সারা সারা এত আয়োজন। আপাতত
ওইটাতেও কিছু ট্রান্সফার করেন, মরিচ বেশি হয়ে গেছে। এই যে মরিচ, মরিচ কেসে নেন। হ্যাঁ, দিয়া হালকা করে মাখেন। হ্যাঁ, বেশি লবণ বেশি হয়ে যাবে। লবণ বেশি হবে, লবণ একটু সরাই দেন। ঠিক আছে, সকাল সকাল জবাই করে ফেললেন জামাই। শুরু করে দেন এখন খাওয়া। খায়া এই বলবে, খায়া রিভিউ দাও। আমার তো জিভাত পানি চলে আসছে। আরে না, আপনি একটা শুরু করে দিয়ে কোন আগে মিষ্টি টিষ্টি কেমন কেমন সুস্বাদু একটু খায়া শুরু করে দেন, দেখেন। মিষ্টি আছে? চলবে না জামাই? জামাই টেস্ট করেন। তোরা কি ভিডিও দেখে এগুলো শিখছেন নাকি জামাই? না, ওই যে ইউটিউবে ভিডিও দেখে না, সেগুলা দেখে জামাই শিখছে। দেখে একটা ছোট দেখে এটা ট্রাই করি আগে। মিষ্টি আছে তো? ভালো আছে। আমি তো এরকম আশাই করি নাই। মজা আছে, চোখ টোক গুলো একটু ফেলায় খান। রস খালি চটকে চটিয়ে পড়তেছে। গাছ পাকা তো লবণ বলে কম হল, করে ফেলে দিল। এবার টিভিতে দেখলাম, আয়ুষ বলে এবার খুব লস হয়েছে। আচ্ছা, ভিডিও আর কন্টিনিউ করা গেল না, এখন খাওয়ায় মনোযোগ দিতে হবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।